السلام عليكم ورحمة الله وبركاته الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد درس الهدايا أسكت درس যারা শুনছেন সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই দর্শ দার্শল হৃদয়া দ্বিতীয় আজকের দার্শের আলোচ্য বিষয় হলো এর হাকি কি

ফিখের হাকিকত সম্পর্কে আলোচনার প্রয়োজনীয়তা এই জন্যে ফিখ অনেকেই ইসলামের ব্যাপারে মন্তব্য করে থাকেন ফিক এটা কোরআন শুননার কোনো বিষয় নয় বরং ফিখ এটা ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আড়েহির একটি নিজস্ব আবিষ্কার এবং পরবর্তী ফুখায় কামের আবিষ্কার কোরআন সুন্নায় ফিখের কোনো অংশ নেই এবং ফিখের কোনো উজুদও নেই এই প্রেক্ষিতে আজকে আমাদের আলোচ্য বিষয় আমরা আজকে দার্শে আলোচনা করব ফিক মূলত কি ফিখের হাকিকত কি ফিখের মাহিয়ত কি এ বিষয়ে আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব সম্মানিত দর্শক শ্রোতা তালিব ইলিম ভাইরা ফিক মূলত কি এ বিষয়টা আমাদেরকে জানতে হবে

হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া চেয়েছেন হে আল্লাহ আপনি আমাদের মধ্যে আমার বংশে এমন একজন নবীকে আপনি পাঠাবেন যে নবী যার দায়িত্ব হবে চারটি এক নাম্বার দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতহি যিনি আল্লাহ রব্বুল আলামিনের কোরআনে কারীমের আয়াতগুলো মানুষকে সুন্দর করে শুনাবেন ওয়া ইয়ুযাক্কিহুম এবং মানুষের আত্মশুদ্ধি করবেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ এবং মানুষকে কোরআনে কারীমে তালিম দিবেন কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধনাবলী বর্ণনা করেছেন এই বিধনাবলী রাসুল নিজের ভাষায় মানুষকে বুঝাবেন এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি একটি অন্যতম গুরু দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে গিয়ে জনাবের সুল আকরাম সাল্লাহ আলি ও তার নবুদ জীবনের পূর্ণ তেইশটি বছর তিনি কোরআনে করিমের ব্যাখ্যা বিশ্লেষণ তালিমে কিতাব এবং তালিমে হেকমা এটা মানুষকে শিক্ষা দিতে গিয়ে সাহাবাহামকে শিক্ষা দিতে গিয়ে তিনি যে বাণীগুলো যে শব্দগুলো ব্যবহার করেছেন ইসলামের ইতিহাসে সেগুলোকে আহাদিস নব বলা হয় তাহলে আমরা এক পারি কোরআনে করিম এর ব্যাখ্যাই হলো হাদিস নবী রসুল আকরাম সাল্লাসাল্লাম কোরআনের ব্যাখ্যা দিতে গিয়ে সাহাবাই কেরামকে যে দিক নির্দেশনা দিয়েছেন যেই বিশ্লেষণ গুলো সাহাবাই কেরামের সামনে পেশ করেছেন এই বিশ্লেষণ মূলত হাদিস নবী বলা হয় সাহাবাই কেরাম রাজি আল্লাহ আনহুম তাদের যখনই কোনো প্রয়োজন দেখা দিত তখন তারা রসুল আকরাম সাল্লক ওয়াসাল্লাম এর কাছে স্মরণাপন্ন হতেন এবং বিখ্যাত বড় বড় যারা ফকির সাহাবি ছিলেন ওই সকল সাহাবিদের কাছে তারা স্মরণাপন্ন হতেন এবং ইকরামের কাছ থেকে এবং জানাবের রসুল আকরাম সল্লি আসাল্লামের কাছ থেকে তারা ওই সকল বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ জেনে নিতেন এবং সমাধানগুলো জেনে নিতেন তাহলে আমরা বলতে পারি হাদিসের রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এটা অন্য কিছু নয় এটা মূলত কোরআনেরই ব্যাখ্যা কোরআনেরই ব্যাখ্যা বিশ্লেষণ যেটা নবীজি সাহাবাই গ্রামের সামনে পেশ করেছে এরপরে এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো যেগুলো হাদিসের ভিতরে বিক্ষিপ্ত আকারে জনাবের রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম পেশ করেছেন কোরআনে কারিমের ভিতরে সংক্ষিপ্ত আকারে বিভিন্ন উসুলের আলোকে কোরআনে কারিম আল্লাহ আলমী বর্ণনা করেছেন এই সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং হাদিসের ভিতরে বিক্ষিপ্ত আকারে যে ব্যাখ্যাগুলো রয়েছে এই ব্যাখ্যাগুলোকে সমন্বয় সাধন করে এবং মানুষের প্রয়োজনকে সামনে রেখে এই বিষয়গুলোকে সুন্দরভাবে ভাবে বিশ্লেষণ করেছেন ফুকাহায় ক্যারাম এটাকে মূলত ফিক বলা হয় আল ফিকুল ইসলামী বলতে এটা কি বুঝায় সুতরাং যারা বলছেন এটা সুন্নার কোনো বিষয় নয় এটা আবিষ্কার নতুন বিষয় তাদের এটা কোরআন ঠিক নির্যাস বরং তো ফিক যদি কেউ না বুঝে সে কোরআন সুন্না বুঝেনি আমাদের উস্তাদে মোহতারাম হাজরত মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহমাতুল্লাহ আলাইহি রহমাহুল্লাহ রহমাতান ওয়াসিআ তিনি বড় চমৎকার বলেছেন আমাদের দর্শকও বারবার বলতেন যে যে তালেবে ইলম ফিক বুঝলো না সে তালেবে ইলম কোরআন সুন্নাহ বোঝে নাই আবার যে তালেবে ইলম কোরআন সুন্নাহ পড়ছে কিন্তু ফিক বোঝে নাই সে তালেবে ইলম কোরআন সুন্নাহর কোনো মর্মই সে উপলব্ধি করতে পারেনি সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের কাছে এই বিশ্লেষণটা আমি পেশ করতে চাই যে ফিক এটা কোনো নতুন কোনো আবিষ্কার নয় এটা সুন্নার আমলি রূপ হলো এই ফিক আকরাম এখন প্রশ্ন হতে পারে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী এই কাজটা কেন করলেন সাহাবাই ইকরামের আমলে এই কাজটা কেন হল না সম্মানিত দর্শক শ্রোতা সাহাবাই কেরামের আমলে যখন জানাবে সুল আকরাম সাল্লাহ আলি ওয়াসাল্লাম নিজেই উপস্থিত ছিলেন এবং মুসলিম উম্মার যেই সীমারেখা বৈষয়িক সীমারেখা এবং দেশীয় সীমারেখা এটা অত্যন্ত সংক্ষিপ্ত ছিল যার কারণে যে কোনো বিষয় সমস্যার

তাদের কাছে সাহাবাহিকেরা মোরাজ আদ করে নিজেদের সমস্যার সমাধান করিয়ে নিতেন কিন্তু পরবর্তী সময় যখন মুসলিম বিশ্বে বিজয়ের নিশান শুরু এবং বিজয় সূচনা হতে লাগলো মুসলমানরা বিভিন্ন দেশ জয় করতে লাগলো তখন যখন মুসলমানরা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়লো তখন সাবাই সাহাবাই কেরাম কারো কাছ থেকে কিংবা মুসলিম উম্মা কারো কাছ থেকে সমাধান চেয়ে নেওয়া বা সমাধান পাওয়া তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলেই এই কাজটিকে তিনি সামলে নিলেন এবং নিজের জিম্মা মনে করলেন যে ইসলামী ফিখের এই বিষয়গুলো যা কোরআনে কারীমে ছড়িয়ে ছিটিয়ে আছে হাদিসের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই বিষয়গুলোকে যদি বিন্যস্ত করা যায় এবং বিন্যস্ত আকারে সমস্ত মুসলিম উম্মাহর সামনে পেশ করা যায় তাহলে মুসলমান যেখানেই থাকুক না কেন সেখানে থেকেই সে এই বিষয়গুলো এই তার ফিকহ ইসলামের সমস্যা সমাধানগুলো সে করতে পারবে এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই দায়িত্বটুকু এবং ফুকাহায়ে কেরামের সমন্বয় চেষ্টায় এই দায়িত্বটুকু তারা আঞ্জাম দিয়েছেন এবং আজকের এই ইসলামী এবং চার মাযহাব তাদেরই কষ্টের এবং তাদেরই মেহনতের ফসল যা আজকে আমরা ভোগ করছি সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আজকে আমরা বুঝতে পারলাম যে ফিকহ ইসলামী এটা কোনো নতুন বিষয় নয় এটা কোরআন হাদিসের সমন্বিত এবং আমলি রূপ তাত্বিক রূপ যেটা আমাদের ফুকায় মেহনত করে বহু মেহনত মুজাহাদা কষ্ট করে তারা এই বিষয়গুলো বিন্যস্ত করেছেন এবং আমাদের সামনে রেখে গেছেন সম্মানিত দর্শক শ্রোতা আকরাম ওয়াসাল্লাম উম্মতের জন্য মৌলিকভাবে দুইটা দায়িত্ব তিনি দিয়েছেন এক নম্বর দায়িত্ব হলো তাবলিগে তবলিগুন অর্থাৎ রসুল আকরাম সল্লু কাছ থেকে যেই নুসুস গুলো যে হাদিস গুলো তিনি বলেছেন এই হাদিস গুলোকে সংরক্ষণ করা হেফাজত করা এবং আমানতের সঙ্গে ওই হাদিস গুলো নুসুস গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এই একটা জিম্মাদারি রসুল আকরাম সাল্লু আলিহ্লাম সাল্লামের পরে তিনি উম্মার উপরে উম্মার ওয়ালামা ক্রামের উপরে এটা দিয়ে রেখেছেন আর দুই নম্বর জিম্মাদারি রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সেটা হলো তাবলিগে মাফুমে নুসুস অর্থাৎ যে বিষয়গুলো অর্থাৎ যে বিষয়গুলো নুসুস রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিস এবং কোরআনে করিমের নুসুসের যে মানাগুলো নুসুসের যে অর্থগুলো অর্থাৎ নুসুসের যে আমলে রূপ এই মানাগুলো অর্থগুলো এইগুলোর হেফাজত করা এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া দুইটাই জানাবের সুল আকরাম সাল্লাহ এক জিম্মাদারি প্রথম জিম্মাদারি অর্থাৎ তাবলিগুল নুসুস এই জিম্মাদারি পালন করেছেন ইতিহাসের ফুকাহায়ে কেরাম অর্থাৎ অত্যন্ত কষ্ট মেহনত করে যুগে যুগে সুলে আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিসগুলোকে সুন্দর করে বিন্যস্ত আকারে এই হাদিস গুলোকে তারা সংরক্ষণ করেছেন এবং সুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লামের বাণীগুলো তিনি যেইভাবে বলেছেন যেইভাবে তিনি নকল করেছেন যেইভাবে তিনি পেশ করেছেন মহাদিসিন কেরাম বড় কষ্ট মেহনত করে বড় সফর এবং বড় মেহনতের সঙ্গে এই বিষয়গুলো তারা সংরক্ষণ করেছেন আজকের এই হাদিসের বড় বড় কিতাব বড় বড় মাহফুজাত এগুলো তাদের কষ্টেরই ফসল আজকে আমরা ভোগ করছি তো আলহামদুলিল্লাহ মহাদিস কেরাম রসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লামের দেওয়া এই জিম্মাদারি তারা পরিপূর্ণভাবে পালন করেছেন আর দ্বিতীয় জিম্মাদারি যেটা রসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম উম্মতে পরবর্তী ওলামা ইকরামের কাছে দিয়েছেন সেটা হলো তাবলিগে মাফুমাতে নুসুস অর্থাৎ নুসুসের যে মাফুম নুসুসের যে অর্থ এবং নুসুসের যে মানা এগুলোকে হেফাজত করা এগুলো হেফাজত করে উম্মার সামনে এগুলোকে পেশ করা এই জিম্মাদারি পালন করেছেন ফুকাহায়ে কেরাম বরং মুহাদ্দিসিন কেরামের কষ্টের চাইতে ফুকাহায়ে কেরামের কষ্ট কোনো অংশই কম নয় তারা বড় মেহনত করে মুজাহাদা করে নুসুসের ভিতরে লুকিয়ে থাকা যত আহকাম আছে সমস্ত আহকাম কিছু আহকাম তো স্পষ্টই বোঝা যায় কিছু আহকাম অস্পষ্ট থাকে নুসুসের ভিতরে মুজমার থাকে কিছু আহকাম নুসুসের ইশারা দ্বারা সাবেত হয় কিছু আহকাম নুসুসের দালালাত দ্বারা সাবেত হয় সমস্ত আহকাম গুলোকে এম নুসুস গুলো ঘেটে ঘেটে মেহনত করে দিন রাত মেহনত করে এই নুসুসগুলো গুলো থেকে আহকাম গুলো তারা বের করেছেন এবং বের করে সেগুলোকে উম্মার সামনে পেশ করেছেন এবং মোনাকাশার মাধ্যমে সেগুলোকে আকারে সুন্দর সেগুলো আমাদের সামনে তারা উপস্থাপন করেছেন এই জন্য শ্রেণীর মানুষ অর্থাৎ কেরামের হাদিস সংরক্ষণ এবং ফুকাহাই কেরামের মাসাইল সংরক্ষণ এই দুই শ্রেণীর মানুষের মাধ্যমেই মূলত দিন সংরক্ষিত হয়ে আজকে আমাদের কাছে এসেছে তো আজকে আমাদের কাছে আমরা যে দিন পেয়েছি এই দিন পাওয়ার পিছনে একদিকে যেমন রয়েছে মহাদিসিন কেরামের মেহনত মুজাহাদা কোরবানি অপর দিকে রয়েছে ফোকাহাই কেরামের মেহনত মুজাহাদা এবং ইস্তেহাদ কোরবানি উভয় অংশ উভয় ফরিক তাদের সমন্বয় চেষ্টার মাধ্যমে দিন ও শরীয়তকে একটি সুন্দর বিন্যস্ত আকারে আমাদের সামনে পেশ করেছেন সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা ফিকে ইসলামী ফিক এটা নতুন কোন বিষয় নয় এটা রূপ ও সুন্নায় যে আহকামগুলো আল্লাহ এবং রসুল বর্ণনা করেছেন ওই আহকামগুলোকে মানুষের জীবনের প্রয়োজনের ভিত্তিতে বিনস্ত আকারে পেশ করেছেন ফোকাহায় কেরাম এটাই হলো ফিখে ইসলামী কি আমরা ফিখে ইসলামী নামে চিনিের পরিচিতি ফিখের শাব্দিক এবং পারিভাষিক অর্থ এগুলো আলোচনা এই জন্য করতে হয় মানুষের ফিতরত হলো মানুষের এমন মানুষ ওই বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হয়। ওই বিষয়গুলো মানুষ শুনতে আগ্রহী হয় যে বিষয় সম্পর্কে মানুষের দিলের ভিতরে ভালোবাসা তৈরি হয় কোন ফন সম্পর্কে যদি দিলে ভালোবাসা মোহাব্বত না থাকে সে ওই বিষয়ে বিস্তর পড়াশোনা করা তার পক্ষে কখনোই সম্ভব নয় আপনি যদি হাদিস নিয়ে গবেষণা করতে চান অবশ্যই হাদিসের পৃষ্ঠা মোতালা করার জন্য পূর্ব শর্ত হলো আপনাকে হাদিস নববির প্রতি পূর্ণ আস্থা এবং মহাব্বত ভালোবাসা তৈরি করতে হবে অন্যথায় পূর্ণ ভালোবাসা এবং মহাব্বত ছাড়া কোনো ফন আয়ত্ত করা কিংবা পড়াশোনা করা কখনোই সম্ভব নয় আপনি ফিক সম্পর্কে পড়াশোনা করতে চান ফিকের হাজারো লাখ ও পৃষ্ঠা রয়েছে আপনি ফিক সম্পর্কে পড়াশোনা করতে চাইলে অবশ্যই আপনাকে ফিকের প্রতি অগাধ ভালোবাসা এবং আস্থা রাখতে হবে এই ভালোবাসা যদি আপনার থাকে তাহলেই কেবল আপনার জন্য ফিকে ইসলামী চর্চা করা ফিকের জন্য কোরবানি করা ফিক্ষের জন্য সময় ব্যয় করা আপনার জন্য সহজ হবে তো এই আয়োজনগুলো এই আলোচনাগুলো মূলত আপনা আমাদের হৃদয়ে যেন ফিক্ষের প্রতি সামান্য ভালোবাসা তৈরি হয় এবং এই ভালোবাসাগুলো নিয়েই যেন আমরা আমাদের ফিক্ষের সামনের পথগুলো চলতে পারি এই জন্য এই পরিচিতিগুলো আপনাদের সামনে উপস্থাপন করা ফিক সম্পর্কে ফিক্ষের পরিচিতি সম্পর্কে আহ ওলামায়ে কেরাম এবং মোতাকিমিন ওয়ালামাই কেরাম কেরাম কি বলেছেন সে বিষয়গুলো করবো শাব্দিক এবং পারিবাসিক অর্থ এ নিয়ে ফিখের কিতাবগুলোতে বিস্তর আলোচনা রয়েছে আপনারা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা বিস্তারিত পড়াশোনা গবেষণা আপনারা লম্বা kitab গুলো থেকে পড়বেন আমি শুধু আপনাদের সামনে ফিকহের শব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থের সাধারণ ব্যাখ্যা বিশ্লেষণ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাই প্রিয় তালেবিলিম ভাইরা ফিক এর শব্দিক অর্থ ফুকাহাই গ্রাম ওলামাই গ্রাম ফিকহের অনেকগুলো শব্দিক অর্থ বলেছেন কিন্তু সবগুলো অর্থকে যদি সমন্বয় করা হয় তাহলে আমরা দেখবো ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাবো যে সবগুলো অর্থই মোটামুটি কাছাকাছি ইসলাম ইতিহাসের বড় বড় পণ্ডিতগণ ফিখের শাব্দিক অর্থ বিশ্লেষণ করেছেন আমরা কয়েকটি বিশ্লেষণ শুনে এরপরে আমরা ইনশাআল্লাহ সারাংশের দিকে যাব ইমাম গজালী রহমতুল্লাহকে আড়ে একজন বড় পণ্ডিত মানুষ ইসলামী ইতিহাসে তিনি ফিখের সংজ্ঞা দিয়েছেন আত্মাদব্বর অর্থাৎ উনি বলছেন ফিক বলা হয় কোন জিনিস গভীর ভাবে অধ্যয়ন করা গভীরভাবে চিন্তা ফিকির করা এটা কি শাব্দিক অর্থে ফিক বলা হয় ইমাম গাজালী রহমতুল্লাহ আলীর নিকটে ফিখের শাব্দিক অর্থ হল আত্মাদব্বর ইমাম তাফসিরের অনেক বড় ইমাম ইন বড় মুফাসসির ইমাম জামখশেরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লামা জামখশেরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ফিকহের সংজ্ঞা দিয়েছেন ফিকহের শব্দিক অর্থ বলেছেন হাকীকাতুল ফিক আল ফাতহু ওয়া শাক্কু তিনি বলেছেন ফিকহের শব্দিক অর্থ হলো আল ফাতহু ওয়া শাক্কু অর্থাৎ কোন জিনিসকে খুব কষ্ট করে উন্মোচন করা খুলে ফেলা এটাকে বলা হয় ফিক যেমন আপনি কোন বিষয়কে অত্যন্ত কষ্ট করে এটাকে উন্মোচন করলেন এটাকে হাকিকত এবং এটার একবারে শেষ পর্যন্ত আপনি পৌঁছলেন এটাকে শাব্দে করতে ফিক বলা হয় অর্থাৎ কোন জিনিসকে ফাটানো কোন জিনিসকে ভেঙ্গে ফেলা এটাকে বলা হয় আল ফিক ফিকের শাব্দে অর্থ আরেকজন বড় ব্যক্তিত্ব আল্লামা হাকিম তির মিজির আলাইহি আলী তিনি বলছেন ফিকহের শব্দিক অর্থ হলো ফিকহের মূল ماده হলো আততাকফু আল কফকুন মানে হলো انكشاف الغطاء عن অর্থাৎ কোন জিনিস পূর্ব থেকে পর্দা দ্বারা আবৃত থাকা আপনি ওই পর্দাকে উন্মোচন করে ওই ভিতরের ওই জিনিসের ভিতর পর্যন্ত পৌঁছে যাওয়া এটাকে বলা হয় ফিক এর tatbiq হলো কোরআন এবং সুন্নাহর ভিতরে কোরান এবং হাদিসের ভিতরে অনেক শত হাজার ও লাখ আহকাম ঢাকা রয়েছে পর্দা দ্বারা আবৃত রয়েছে ফুকাহায়ে কেরাম ওই নুসুসের উপর থেকে পর্দাকে আবৃত করে ওই নুসুসের মানা থেকে নুসুসের ইশারা থেকে নুসুসের দালালত থেকে ফুকাহায়ে কেরাম ওই আহকামকে বের করে নিয়ে এসেছেন এই জন্য ফিক কে ফিক হিসেবে নামকরণ করা হয়েছে হাকিম তির মিজির রহমতুল্লাহ আলী বলছেন ফিকের শাব্দিক অর্থ হলো আর অর্থাৎ কোন জিনিস ঢাকা এমন জিনিস থেকে ইনকিসাফুল গীত পর্দাকে উন্মোচন করা এটা কি বলা হয় ফিক ইমাম হাসকাফি রহমতুল্লাহ আলী সকলেই ফিকের একটি পরিচিত কিতাব আদুরুল মুখতার এই কিতাবের মুসান্নিফ তিনি ফিকের সংজ্ঞা দিয়েছেন এই সকল সংজ্ঞা মোতাকিমিনামের যত শাব্দিক অর্থ বর্ণনা করেছেন সমস্ত শাব্দিক অর্থকে সামনে রেখে তিনি এটাকে দুই ভাগে ভাগ করেছেন তিনি বলছেন যে দুইটা যুগ রয়েছে অর্থাৎ কদিম যুগ আরেকটা হলো পরবর্তী যুগ অর্থাৎ একটা হলো সলফের যুগ আরেকটা হলো হলফের যুগ ইমাম হাসকাফি রহমতুল্লাহ আলী তিনি বলতে চাচ্ছেন যে ফিক মূলত ছিল আল ইলম কদিম জামানায় অর্থাৎ সলফের জামানায় আল ফিক এর ছিল বিষয় সম্পর্কে জানা। অর্থাৎ আপনি যে কোনো বিষয় সম্পর্কে যদি জানেন বা পড়াশোনা করেন সেটাকেই শাব্দিক অর্থে ফিক বলা হতো কিন্তু পরবর্তী যুগে খালাফের যুগে পরবর্তী যুগে এই শব্দটা এই শব্দটা হয়ে গেছে অর্থাৎ এখন আর যে কোনো বিষয়ে ফিক বলবে না শাব্দিক অর্থে ফিক বলবে শুধু ওই জানাকে যে জানাটা আহকাম ঈশ্বর আইয়া শরীয়তের বিধিবিধান জানার সঙ্গে খাস অর্থাৎ আপনি যদি ফিকের কোনো বিষয়ে জানেন তাহলে আপনাকে ফাকিহা অর্থাৎ আপনি ফিক ফিক করেছেন জেনেছেন বলা হবে অন্য বিষয় সম্পর্কে জানলে এটাকে ফিক বলবে না এইভাবে হাসকাফি রহমতুল্লাহকে আলেই এই সকল সংজ্ঞার ভিতরে একটি সমন্বয় সাধন করেছে এই সকল বিষয়কে সামনে রেখে হাকি ফিক একটি কিতাব এই কিতাবের ভিতরে এই কিতাবের মুসান্নিফ রহমতুল্লাহ আলী এই সকল ফিখের শাব্দিক অর্থগুলোকে সামনে রেখে ফিখের একটি শাব্দিক বিশ্লেষণ করেছেন যে শাব্দিক ব্যাখ্যার বিচারে বিশ্লেষণে কাকে ফকি বলা হবে তিনি এই সংজ্ঞাটা পেশ করছেন তিনি বলছেন আল ফকিহু আল আলিমুল্লি আহকা এক নাম্বার হলো ফকি হলো ওই আলেমকে বলা হবে যিনি ইয়াসুকুল আহকাম শরীয়তের বিধানগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙ্গে ভেঙ্গে বিশ্লেষণ করে প্রত্যেকটা বিধানকে যিনি বর্ণনা করবেন এবং ওয়াইফাত্তিশওয়ান হাকাইকিহা এবং শরীয়তের ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে প্রত্যেকটা বিধানের হাকিকত সম্পর্কে বিশ্লেষণ সম্পর্কে গবেষণা করবেন তালাশ করবেন এবং শরিয়তের যে সকল বিধান সকল ওই বিধানগুলোকে তিনি খুলে খুলে উন্মোচন করবেন অর্থাৎ সহজ সহজ ভাষায় মানুষের সামনে পেশ করবেন শরীয়তের সকল জটিল বিষয়গুলোকে তিনি সহজ ভাষায় উপস্থাপন করবেন এবং তার গবেষণাকে পেশ করবেন এই হলো একজন ফকির পরিচয় শাব্দিক অর্থে পরিভাষায় ফিখ কাকে বলে এ সম্পর্কে কেরাম কেরাম বিস্তর আলোচনা করেছেন আমরা শুরু থেকে চলে সবচেয়ে কদিম সংজ্ঞা দিয়েছেন ইমাম আবু হানিফা আহমদুল্লাহকে আলী ইমাম আবু হানিফার আহমদুল্লাহকে আলী সংজ্ঞা বোঝার আগে আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে জানতে হবে সেটা হলো ইমাম আবু আহমদুল্লাহ কে আলী যে সময় ওনার অফাত হলো একশত পঞ্চাশ ওই সময়টাতে যখন এত এলেমের এত এই বিনস্ত আকার বিনস্ত আকারে এত ফুনুন আমাদের সামনে ছিল না এত উলুমের আবিষ্কারও তখন হয়নি তাদ বিনও তখন হয়নি ওই সময়ের কথা ওই সময় আবাহানিফর আহমদুল্লাহকে আলী ফিখের যে সংজ্ঞা দিয়েছেন তো ওই সময়টাতে কোন অলুম এবং ফুনুন এলমে ফিক ছাড়া এবং এলমে হাদিস ছাড়া অন্য কোন অলুম এবং ফুনুন তখন মুদ্বান হয় নাই আবিষ্কার হয় নাই এবং এগুলো বিন্যস্ত হয় নাই ওই সময়টাতে আহকামেশ্বর আইয়া বলতে যত বিধান আছে শরীয়তের সমস্ত একজন মানুষকে কেন্দ্র করে একজন মানুষের যত বিষয় রয়েছে তার এতেকাদি বিষয় অর্থাৎ একজন মানুষ কি কি বিষয়ে বিশ্বাস স্থাপন করবে কি কি বিষয়ের উপরে ইমান আনবে দ্বিতীয়ত আখলা কিয়াত একজন মানুষের আভ্যন্তরীণ কি কি বিষয় পরিশুদ্ধ হওয়া জরুরি আল্লাহর সঙ্গে একজন মানুষের সম্পর্ক স্থাপন করার জন্য কি কি বিষয় আবশ্যক এই সকল বিষয় পাশাপাশি শরীয়তের বিধিবিধান আহকাম এই সকল বিষয় তখন এক ছিল এগুলোকে আলাদা ফন আকারে তদবিন করা হয়নি ওই সময়টাতে ইমা আবানিফ রহমতুল্লাহ আলী ফিখের প্রাচীন সংজ্ঞা এবং প্রথম সংজ্ঞা তিনি দিয়েছেন ইমাম আবানিফ রহমতুল্লাহ আলী যে সংজ্ঞাটা দিয়েছেন এই সংজ্ঞাটা তার জামানা অনুযায়ী ওই সময়টা যে সময়ে অন্যান্য অলুম এবং ফুনুন তখন মুদাউবান হয় নাই ওই সময় হিসেবে ইমাম আবহানিফ রহমতুল্লাহ আলাইহির এ সংজ্ঞা ঠিক ইমা আবহানিফ রহমতুল্লাহ আলী ফিখের সংজ্ঞা দিয়েছেন মা আরিফাতুল নাফসি মা লাহা ও মা আলিহা অর্থাৎ একজন মানুষের যত উপকারী বিষয় রয়েছে এবং যত ক্ষতিকর বিষয় রয়েছে এই সকল বিষয় সম্পর্কে জানা এটাকে বলা হয় ফিক তো এটাকে যদি আমরা ইমাম আবহানিফ রহমতুল্লাহ আলে সময়কার সময় রেখে ওই যুগকে সামনে রেখে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা বলতে হবে এই সংজ্ঞাটা যথার্থ ছিল অর্থাৎ এই সংজ্ঞার ভিতরে একজন মানুষ কি কি বিষয়ের উপর ইমান আনবে এটাও চলে এসেছিল একজন মানুষের কি কি বিষয় পরিশুদ্ধ হওয়া লাগবে একজন মানুষ আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য কি কি বিষয় কি কি গুণ তার অর্জন করতে হবে অর্থাৎ এর মধ্যে ছিল। যে ইয়া রয়েছে এগুলো এটার মধ্যে সামিল ছিল ইমাম আবহানি ফর আলে আলের যুগকে যদি সামনে রেখে আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা বলতে পারি ইমাম আবহানি ফর সংজ্ঞাটা যথার্থ ছিল কিন্তু বর্তমান যুগকে সামনে রেখে যদি আমরা এই সংজ্ঞাটুকু যেটাকে ফিক্ষের সবচেয়ে প্রাচীন সংজ্ঞা বলা হয় ইমাম এই সংজ্ঞাটা যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা বলবো যে একটা সংজ্ঞা এই যখন একটা সংজ্ঞা যথার্থ হওয়ার জন্য তার ভিতরে দুইটা গুণ আবশ্যক এক নম্বর হলো সংজ্ঞাটা জামে হওয়া জামে মানে হলো যে বিষয়ে সংজ্ঞা দেওয়া হচ্ছে এই বিষয়ের যত জুজ ইয়াত রয়েছে যত প্রাসঙ্গিক বিষয় রয়েছে সবগুলো বিষয়কে সামিল করা এমন যদি সংজ্ঞায় এমন শব্দ ব্যবহার করা হয় যে শব্দের কারণে ওই বিষয়ের সমস্ত বিষয় সমস্ত প্রাসঙ্গিক যুজ এর ভিতরে সামিল হয়েছে তাহলে ওই সংজ্ঞাকে বলা হয় জামে আর দ্বিতীয় আরেকটি বিষয়ে একটা সংজ্ঞা একটা তারিফ একটা পরিচিতি যথার্থ হওয়ার জন্য যেটা আবশ্যক সেটা হলো সংজ্ঞাটা মানে হওয়া অর্থাৎ মানে সংজ্ঞাটা এমন হওয়া যেন এই বিষয়ের প্রাসঙ্গিক বিষয় ছাড়া অন্য কোনো বিষয় এর ভিতরে প্রবেশ করতে না পারে এমন ভাবে সংজ্ঞাটাকে সংজ্ঞায়িত করা তো আমরা বর্তমান সময়কে সামনে রেখে সংজ্ঞাটাকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে সংজ্ঞাটা জামে তো হয়েছে সংক্রান্ত সকল বিষয় এখানে সামিল হয়েছে কারণ ইমা আবানিফর আহমদুল্লাহ আলে বলছেন মারিফাতি মা লাহা একটা মানুষের যাবতীয় যত কিছু প্রয়োজন সব কিছুকে সব বিষয়গুলোকে জানা এটাকে ফিক বলা হয় তাহলে একজন মানুষের উপকারী বস্তুর ভিতরে আহকাম ইয়ার সকল বিধান সামিল রয়েছে এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি ইমাম আবহানিফ রহমতুল্লাহ আলের সংজ্ঞাটা জামে হয়েছে কিন্তু পক্ষান্তরে সংজ্ঞাটা মানে হয় নাই বর্তমান যুগের বিবেচনায় কেন এই সংজ্ঞাটার ভিতরে একজন ইমান মুসলমানের এতেকাদি যত বিষয় রয়েছে এগুলো সামিল রয়েছে কেন উনি বলেছেন যে মানুষের উপকারী সকল বস্তু জানা মানুষের ইমানিয়াত যত বিষয় রয়েছে সবই তো মানুষের উপকারী এরপর আখলাক ইয়াদ যত রয়েছে এগুলো তো মানুষের উপকারী সব বিষয় এটার মধ্যে সামিল হয়ে গেল সুতরাং এই সংজ্ঞাটা মানে আন্দুল গাইর অর্থাৎ এলমেশ্বর এই শরীয়তের আহকামের বাহিরে বিষয়গুলো এই সংজ্ঞার ভিতরে প্রবেশ করা থেকে এটা বাধা প্রদান করেনি মানে হয়নি এটা এই সময় এই জন্য বলছি যে সময়টাতে এলমুল ইয়াদ মানুষের ইমান এটা আলাদা একটা ফন যেটাকে এই এলমের পরিভাষায় এলমুল কালাম বলা হয় মুস্তাকিল ফন এই ফনের আলাদা রিজাল রয়েছে আলাদা ইস্তলাহাত রয়েছে আলাদা মজুয়াত রয়েছে পক্ষান্তর আখলা কিয়াদ সেটাও একটা আলাদা ফন তাসাউফ যেটাকে বলা হয় এই ফনেরও আলাদা রেজাল্ট রয়েছে আলাদা কিতাব রয়েছে আলাদা মজুয়াত রয়েছে আলাদা বিষয়বস্তু রয়েছে আলাদা আহকাম রয়েছে এই বিষয়গুলোর সঙ্গে আহকামেশ্বরে ইয়া এটার কোনো সম্পর্ক নেই অর্থাৎ ওইটা একটা আলাদা ফন এলমুল কালাম এটাও আলাদা ফন এরপরে তাসাউফ এটাও একটা আলাদা ফন আর এলমুল ফিক এটা একটা আলাদা ফন সুতরাং ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে আলীর যে সংজ্ঞাটা আমরা পেলাম এই সংজ্ঞাটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে আলাই জামানা হিসেবে ওই সময় হিসেবে এটা তো যথার্থ ছিল কিন্তু বর্তমান সময় হিসেবে যখন এলমুল যেটা এলমুল কালাম হিসেবে আলাদা ফন হয়ে গেছে এরপর আখলাক ইয়াদ যেটা এলমু তাসাউফ হিসেবে আলাদা ফন হয়ে গেছে এই বিষয়গুলোকে সামিল করার কারণে এটাকে মানে বলা যাচ্ছে না এরপরে আমরা আসি এরপরে একটা সংজ্ঞা তিনি তার উসুল ফিক্ষের ইসলামী কিতাবের ভিতরে ইমাম শাফির রহমতুল্লাহ আলাই দিকে নিষ্পোধ করে এই সংজ্ঞাটা তিনি উল্লেখ করেছেন যেটা আমরা সকলেই জানি ফিক্ষের সংজ্ঞা হিসেবে আমরা পড়ি পড়ে থাকি

ওই আহকাম গুলোকে জানা আন আদিল্লাহ তার বিস্তারিত দালাইল সহকারে বিস্তারিত দলিল সহকারে এই জুহাইলি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই দিকে নিষ্পোধ করেছেন কিন্তু আমাদের উস্তাদে মোহতারা মুফতি হারুন হাফিজুল্লাহ তিনি এ বিষয়টা তাহকিক করেছেন যে ইমাম শাফি রহমতুল্লাহ কে আলাই দিকে এই যে তারিফ এর নিষ্প করা হয়েছে এই তারিফটা এই নয়। বরং নিষ্পটা করা দরকার ছিল অর্থাৎ এই ইমাম সাফির আলী থেকে সরাসরি মানসুস নেই ইমাম শাফি রহমতুল্লাহ আলের কোনো কোন সাগরিদ হয়তো এই সংজ্ঞাটা তিনি পেশ করেছেন পরবর্তীতে উসুলের কিতাব এবং ফিখে সাফির কিতাব গুলোতে এই সংজ্ঞাটা বিস্তারে আলোচিত হয়েছে সুতরাং এই সংজ্ঞাটা যে সংজ্ঞাটা উপস্থাপন করেছেন পেশ করেছেন যার দিকে করাটা সহি নয় এই সংজ্ঞাটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলেও আমরা দেখতে পাব। এই সংজ্ঞাটা জামে হয়নি কেন জামে হলো যে বিষয়ের সমস্ত প্রাসঙ্গিক বিষয় এর মধ্যে शामिल থাকবে তাহলে আমরা এই সংগরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখব উনি এই সংgar ভিতরে একটা শব্দ ব্যবহার করেছেন আল ইলমু বিল আহকাম আল শারঈয়াতিল ফারঈয়াহ অর্থাৎ শরীয়তের ওই সমস্ত বিধিবিধান যেগুলো আল ফারঈয়াহ অর্থাৎ কোনো মৌলিক বিধানের অধীনে যেগুলোকে ইস্তেহাদ ইস্তেমবাদ করা হয়েছে জুজি বিষয় এই মাসাইল সম্পর্কে জানা অর্থাৎ আরো সংক্ষেপে যদি বলি তাহলে গবেষণা লব্ধ ফুকাহায়ে কেরামের গবেষণাকৃত যত জুজি মাসআলা রয়েছে এই সকল মাসলা এগুলো সম্পর্কে জানা ফুকাহায়ে কেরাম ইস্তেহাদ করে যে মাসলাগুলো আমাদের সামনে পেশ করে গেছেন এই মাসলাগুলোকে দলিল সহকারে জানা এটাকে বলা হয় পরিভাষায় তো আমরা এই সংজ্ঞাটাকে জামে এই জন্য বলতে পারছি না কেননা ইসলামীতে এমন কিছু মাস আলা মাস আলা গুলো কোন ইস্তেহাদ করে ফুকহাই বলেন নেই বরং এই মাস আলাগুলো সামান অর্থাৎ রসুল আকরাম ওয়াসাল্লাম থেকে সাহাবা শুনে এইভাবে সামায়ের সঙ্গে এই মাসলাগুলো আমাদের পর্যন্ত এসেছে তো এই মাসলাগুলোকে তো আমরা আল মাসাইলুল ফারাইয়া বলতে পারবো না কারণ এই মাসলাগুলো এই ফুকাহাই করেন নাই তো এই মাসলাগুলো সম্পর্কে এতেকাদ রাখা এই মাসলাগুলোকে জানা এটাও তো ফিখের অংশ এই মাসলাগুলো তো ফিখে আলোচনা হয়েছে তো এই মাসলাগুলো আলোচনা জানা এটা কিন্তু এই সংজ্ঞায় সামিল হয়নি কারণ এই সংজ্ঞায় রয়েছে আল শব্দ একটা আলফার ইয়া অর্থাৎ ফুকাহায়ে কেরাম যেই মাসলাগুলোকে ইস্তেমবাদ করেছেন জুজ ইয়াতের আলোকে তারা পেশ করেছেন এই মাসলাগুলোকে জানা তো এখান থেকে বোঝা গেল যে মাসলাগুলো ফুকাহায়ে কেরাম ইস্তেমবাদ করেননি বরং সরাসরি সামায়ের মাধ্যমে তাওয়াতুরের মাধ্যমে যে মাসলাগুলো আমরা জানতে পেরেছি ওই তাহলে জানাকে ফিক বলা হবে না কখনোই না বরং যে সমস্ত মাসলা শরীয়তে এই এই শরীয়তে যে মাসলাগুলো মাধ্যমে শুনে শুনে তাওয়াতুরের মাধ্যমে আমাদের পর্যন্ত এসেছে এই বিষয়গুলো জানা এই বিষয়গুলোর উপরে উপরেকাত রাখা এটাও শরীয়তের অংশ এটাও ফিকের অংশ সুতরাং এই বিষয়কে সামনে রেখে

আল আমালিয়া মানুষের আমলের সাথে সম্পৃক্ত আল আমালিয়া শব্দ দ্বারা এখানে সমস্ত ফিখের যে সমস্ত মাসলা ফুকায় কেরাম ইস্তেমবাদ করেছেন ফরাই মাসলা রয়েছে যেগুলো আমাদের আমলের আমলের সাথে সম্পৃক্ত এবং যেগুলো ফুকায় কেরাম ইস্তেহাত করেননি বরং আমরা সামায়ের মাধ্যমে পেয়েছি ওই সকল বিষয়ও এটার মাঝে সামিল হয়ে গেল এই কারণে আল আমালিয়া শব্দের মাধ্যমে এই যে সংজ্ঞাটা আসকাফি রহমতুল্লাহকে আলে পেশ করেছেন এই সংজ্ঞাটাকে আমরা জামের সংজ্ঞা বলতে পারি এরপরে ইবনুল হুমাম রহমতুল্লাহকে আলী তিনি এক সংজ্ঞা পেশ করেছেন ওনার সংজ্ঞাটা বলাটা প্রয়োজন এই জন্য যে কিছু মানুষ ওনারা বলতে চান ফিক এটা কোরআন সুন্নার সঙ্গে কোনো সম্পর্ক নাই এটা আলফিকু কুল্লুহু কে আসুন অর্থাৎ আলফিকু কুল্লুহু জন্নিয়াত অনেকে বলছেন যে ফিক এটা পুরাটাই কেয়াস নির্ভর অর্থাৎ ফুকায় কেরাম কোরআন সুন্না বা হাদিসের উপরে কেয়াস করে করে ধারণা প্রসূত এই মাসলা গুলোকে করেছেন এগুলো এলেম অর্থাৎ এলমে ইয়াকিন নিশ্চিত এলেম নয় বরং এগুলো মিন কাবিল ইজ্জানিয়াত অর্থাৎ এগুলোকে জন্নিয়াত বলা হবে এগুলোকে এলেম বলা হবে না একিন বলা হবে না এই জন্য ইবনুল হুমাম রহমতুল্লাহ আলী যারা এই কথা বলতে চায় যে আল ফিক হু কুল্লুহু কেয়াস ফিক পুরাটাই হলো কেয়াস এই সংজ্ঞা যারা বলতে চায় তাদের উদ্দেশ্যে ইবনুল হুমাম রহমতুল্লাহ আলী তার কিতাব ভিতরে তিনি বড় চমৎকার সবাই সংজ্ঞা দিতে গিয়ে তারিফ করতে গিয়ে সবাই আল্লাহ করেছেন তো এলম মানে হলো এলম তো আমরা বলি সাধারণত এলম মানে আমরা জানি আল এলমু আলিয় ইয়াকিন অর্থাৎ নিশ্চিত যে বিষয়ে জানা এটাকে এলম বলা হয় আমরা এটাই জানি সবাই এটাই মনে করে তো যেহেতু এর বিপরীতে তারা জবাব দিচ্ছে যে ফিক হলো আল ফিক কুল্লুহু কিয়াস ফুকাহায়ে সম্পূর্ণ ফিকটাকে কিয়াস করেছেন এখানে কোনো বিষয়ে ইয়াকিন নয় কতই নয় এই জন্য ইবনুল হুমাম রহমতুল্লাহ আলী তাদের জবাবে তিনি সংজ্ঞা পেশ করেছেন ফিকের তিনি বলছেন আত্মাসদিকু বিল আহকামিস শারঈয়াতিল কাতঈয়া আপনারা যারা মানতেক পড়েছেন যারা মানতে প্রথম দিকের কিতাব গুলো পড়েছেন তারা জানেন তাস্তিক এটা দুই প্রকার তাস্তিক যেমন যেমনকে বলা হয় তাস্তিক অর্থাৎ এলমে তাস্তিকের ভিতরে সামিল এবং এলমে জন্নিও তস্তিকের ভিতরে সামিল ইবনুল হুমাম রহমতুল্লাহ আলী আল্লাহ মু না বলে কুবি লাখকা মিশরাই কেন বললেন তিনি এই জন্য বললেন যে ফক্ষের দুইটা অংশ রয়েছে অর্থাৎ ফক্ষে ইসলামের একটা মেজর অংশ যেটা আমাদের স্থাদে মোতারা হাজরের সাইদ আহমদ পালন পুরি রাহমাতুল তার পরিভাষায় আসি ভাগ অর্থাৎ ফক্ষের আ পাসেন্ট হল কুবুত অর্থাৎ এলমেয়া কিনের অন্তর্ভুক্ত নিশ্চিত মাস আলা অর্থাৎ এই মাসলাগুলোর ব্যাপারে সমস্ত ফকি একমত এবং শরীয়তে এই মাসলাগুলোর ব্যাপারে সুনিশ্চিত দলিল রয়েছে এমন মাসলার পরিমাণ শরীয়তে আশি পার্সেন্ট এবং আশি ভাগ আর বিশ পার্সেন্ট মাসালা হলো ফুকায়ে কেরাম ইস্তেহাদ করেছেন নুসুস থেকে কোনোটা নুসুসের ইশারা থেকে কোনটা নুসুসের দালালাত থেকে কোনোটা নুসুসের মানা থেকে এইভাবে ফুকায়ে কেরাম এটাকে ইস্তেহাদ করেছেন তো এই ধরনের মাসলা হলো প্রায় ২০ পার্সেন্ট তো ফিক তো উভয়টারই নাম যে আশি পার্সেন্ট শরীয়তে ইসলামিয়াতে যেগুলো সুবুত নসুস দ্বারা সাবেদ ওই আহকামগুলোকে গুলোকে বলা হবে এলমে ইয়কিন বলা হবে আর যে আহকামগুলো গুলো দ্বারা সাবেদ ফুকাহ কেরাম ইস্তেহার দ্বারা সাবেদ সেগুলোকে জনিয়াদ বলা হবে এখন আল এলম বিল আহকাম যদি এলেম শব্দ আমরা ব্যবহার করি তাহলে তো শুধু এল মানে যে কিন কতই ওই আশি পার্সেন্ট মাস আলা এর মধ্যে সামিল হয় আর বাকি বিশ পার্সেন্ট মাস আলা এখান থেকে এক খারেজ হয়ে যায় এই জন্য ইবনুল হুমাম রহমতুল্লাহ আলী আত্মাস্তিক শব্দ ব্যবহার করলেন যেন শরীয়তের যে আশি পার্সেন্ট মাস আলা কত ইউ সুবুদ এই এই আশি মাস আলা যেন সামিল হয়ে যায় এবং তাস্তিকের ভিতরে যেহেতু জন্নিয়াত সামিল সুতরাং ফুকাহায় কেরাম কেয়াসের মাধ্যমে ইস্তেহাদের মাধ্যমে যে বিষয়গুলো সমাধান পেশ করেছেন এই বিষয়গুলো যেন সামিল হয়ে যায় এই জন্য ইবনুল হুমাম রহমতুল্লাহ আলী আর তাস্তিক শব্দ ব্যবহার করেছেন তিনি আলা এলম শব্দ ব্যবহার করেননি তো এই ছিল মোটামুটি সংজ্ঞা এরপরে আরো অনেকে সংজ্ঞা পেশ করেছেন কিন্তু এই হাকিকত অর্থাৎ ফিখের হাকিকত উপলব্ধি করে এবং ফিকহের হাকিকত পর্যন্ত পৌঁছানোর জন্য যে সংজ্ঞাগুলো পেশ করেছেন এই সংজ্ঞাগুলো সংক্ষিপ্ত আকারে আমি পেশ করলাম এরপরে একজন ফকির ভিতরে কি কি গুণ থাকা আবশ্যক অর্থাৎ এলমে ফিক এটা এমন একটা এলম অন্যান্য এলমের ক্ষেত্রে বলা যায় যে ইলম গুলু বাহ্যিক পড়াশোনা দ্বারা অর্জন করা যায় কিন্তু ইলমে ফিক এটা এমন একটা ইলম এটা শুধু বাহ্যিক পড়াশোনা কিংবা বাহ্যিক মুতালা কিংবা দর্স তাদরিসের মাধ্যমে অর্জন করা এটাকে উপলব্ধি করা কখনোই সম্ভব নয় কারণ আমাদের উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে ফিকহের তিনটা স্তর রয়েছে একটা স্তর তো হলো কোন কিতাব সামনে রেখে ওই কিতাবটা বোঝা ওই কিতাবে ফকি ওই কিতাবের যে বিষয়গুলো বলেছেন এই বিষয়গুলো উপলব্ধি করা জানা কিতাবে যা বলতে চেয়েছেন এই বিষয়গুলোকে উপলব্ধি করা জানা বুঝতে পারা দ্বিতীয় হলো ওই বিষয়ে যে বিষয়ে কিতাব রচনা হয়েছে ওই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করা এটার জন্য ওই কিতাবের পাশাপাশি আরো কিতাবাদি পড়াশোনা করা জরুরি আর তিন নম্বর হলো অর্থাৎ রুসুখ মানে হলো ফকি এমন স্তরে উন্নত উন্নীত হওয়া যেন যে কোনো মাসলা তার সামনে আসলেই তার মেজাজটা শরীয়তের মেজাজ হয়ে যাওয়া যেন কোন মাসলা তার সামনে আসলেই তার এমন হয়ে যাওয়া তার মেজাজটা এমন হয়ে যাওয়া যেন শরীয়ত যে বিষয়টা বলতে চায় তার ওই বিষয়টা চলে এবং মুখে দেওয়া সমাধানটাই শরীয়তের সমাধান হয়ে যাওয়া এটা হলো ফিল ফিক এই স্তরে উন্নতি হওয়ার জন্য ফকির কিছু আউসাফ জরুরি ওই আউসফ গুলোকে সামনে রেখে অনেকেই ফকির সংজ্ঞা দিয়েছেন প্রখ্যাত মহাদ্দিস ছিলেন হাজরাত হাসান বসরি আহমেদুল্লাহ গার্ডে অত্যন্ত বুজুর্গ এবং মোতাসাওয়িফ ছিলেন তিনি ফকির সংজ্ঞা দিয়েছেন এইভাবে অর্থাৎ শরিয়তের আহকামগুলো তো জানবেই পাশাপাশি তার ভিতরে কিছু গুণ থাকতে হবে যেই বিষয়গুলো জানলে সে একজন ফকি হতে পারবে অর্থাৎ এখানে ফকি মানে এই ইস্তলাহি ফকি অর্থাৎ শরীয়তের আহকাম জানা নয় ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলের ফকির সংজ্ঞা মানে হলো ওই স্তর অর্থাৎ রাসেক ফিল ফিক ফিখের একবারে চূড়ান্ত পর্যায়ে উন্নীত হওয়া যে পর্যায়ে উন্নীত হলে একজন ফকি একজন ব্যক্তি যেই সমাধানই সে দিবে সেটাই শরীয়তের সমাধান হয়ে যাবে অর্থাৎ তার মেজাজটা শরীয়তের মেজাজ হয়ে যাওয়া যেমন আমাদের আহ আকাবিরদের মধ্যে অনেকেই ছিলেন হাজরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলী তার মেজাজটাও এমন ছিল তিনি তো বলতেন যে মে হাদিস নবামে ফিখে হানাফি কো ওইসা দেখতা হো জৈসা দুফর মে সুরজ কো অর্থাৎ মানুষ দুপুর বেলা সূর্যকে যেমন দেখে আমি হাদিস নবীর মধ্যে এই ফিখে হানাফিকে ওইভাবে দেখতে পাই অর্থাৎ যে কোনো হাদিস দেখলেই আমি বুঝতে পারি যে হানাফি সমাধানটা এই মাসলায় কতটা স্পষ্ট এই হাদিসের ভিতরে কিভাবে লুকায়িত রয়েছে এটা আমি স্পষ্ট দেখতে পাই ওনারা ছিলেন এই পর্যায়ের ফকি হাসান বসির রহমতুল্লাহ আলী ফকির সংজ্ঞা দিতে গিয়ে তিনি যে সংজ্ঞাটা বলেছেন সেটা হলো তিনি বলেছেন যে একজন ফকি হবে এই যার ভিতরে আজাহিদ দুনিয়া এক নাম্বার গুণ হলো দুনিয়া সম্পর্কে সে জাহেদ হবে অর্থাৎ দুনিয়ার কোনো লোভ দুনিয়ার কোনো বিষয় লোভ তাকে কখনোই করতে পারবে না দুই নাম্বার গুণ অর্থাৎ আখরাতের দিকে সে ধাববান হবে অর্থাৎ তার চলন বলন কথা উঠা বসা সব কিছুতেই যেন সে একজন আখেরাত মুখী ব্যক্তি এটা বোঝা যাবে তিন নাম্বার হলো আল বাসিরু বি এই যে বিষয় ফিকহের যে মূল বিষয়টা এখানে এই শব্দের মধ্যে তিনি বলেছেন যে আল বাসিরু বি دینیহি যত আহকাম আছে সমস্ত আহকাম সম্পর্কে তার পূর্ণ বসিরত থাকবে তিন নাম্বার হলো আল মুদাউমি আলা ইবাদাতি রাব্বিহি চার নাম্বার গুণ হলো যে ব্যক্তি ফক্বীহ হবেন তার ভিতরে আল মুদা মুদাওমাত আলা ইবাদাতি রব্বিহি অর্থাৎ যখন আল্লাহ রাব্বুল আলামিনের যেই হুকুম যেই বিধান আসবে ওই বিধান পালনে সে সচেতন হবে এটা হবে ফকির চতুর্থ গুণ পাঁচ নাম্বার গুণ তিনি বলেছেন আল বারিউল কাফ নফসেহু আন আরাজি المسলিমিন একজন মুসলমানের মানহানি থেকে নিজেকে সে বিরত রাখবে অর্থাৎ সে কখনো কোনো মুসলমানের মানহানি করবে না মুসলমানের সম্মানের হানি করবে না মুসলমানের সম্মান নষ্ট হয় এমন কোন কাজ সে করবে না এই একে এই বিষয় থেকে সে নিজেকে বিরত রাখবে ছয় নাম্বার হলো আল আফিফ আন আমিম মুসলমানের মানুষের সম্পদের প্রতি তার কোনো লোভ থাকবে না এই লোভ থেকে যে নিজেকে সংবরণ করবে আর সাত নাম্বার হলো মুসলমানদের প্রতি কল্যাণকামী হবে সকল বিষয়ে একবারে যাবতীয় সকল বিষয়ে সব বিষয়ে মুসলমানের কল্যাণ চাইবে। এই গুণগুলো যার ভিতরে থাকবে হাসান বসর রহমতুল্লাহ আলী বলছেন এই লোককে ফকি বলা তাহলে সংক্ষেপে আহ উনি বলছেন আল ফকি হলো আজিদ দুনিয়া আর রাকিবু ইলাল আখরা আলবাশির বিদিনীহি আল মুদা বিম আলাত রব্বীহি আল ওয়ারিয়া উল কাফ আন আরাজ মুসলিম আন আমুয়ালিহিম এরপরে আন নাসিফি জামা আদিহিম সংক্ষেপে এই গুণগুলো যার ভিতরে থাকবে তাকেই শরীয়তের পরিভাষায় তরিকতের পরিভাষায় সার্বিকভাবে তাকে ফকে বলা হবে আর আমরা যদি আরো সংক্ষেপে বলি হাসান বসির রহমতুল্লাহ আলের এই সংজ্ঞাটাকে এই পরিচয়টাকে যদি আমরা আরেকটু সংক্ষেপে বলতে চাই তাহলে আমরা বলবো যার শরীয়তের দিন শরীয়ত সম্পর্কে পূর্ণ বিস্তর জানাশোনা থাকবে এবং যার হৃদয়টা কলপটা পরিচ্ছন্ন থাকবে অর্থাৎ যেটাকে তাস্কে নফস বলা হয় আত্মশুদ্ধি বলা হয় এই আত্মশুদ্ধি এবং আহকামের শরিয়া সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জন এই দুইটা বিষয়ের সমন্বয় যার ভিতরে হবে তাকেই কেবল রাসেক ফিল ফিক বলা হবে অর্থাৎ সে রুসুখ ফিল ফিকের পর্যায়ে উন্নীত হতে পারবে এরপরে সর্বশেষ যে পরিচয়টি আপনাদের সামনে পেশ করে আজকে লাইভ আমি শেষ করব দার শেষ করব সেটা হলো আহ প্রখ্যাত ফকির আমাদের ফিখে হানাফির প্রসিদ্ধ কিতাব আল বাহরুর রায়কের মুসান্নিফ ইবনে নুজাইম রহমতুল্লাহ আলী তিনি ফিখের যে সংজ্ঞা দিয়েছেন এই সংজ্ঞার ভিতরে ফিখের হাকিকটটা পারিবাসিক অর্থটা স্পষ্ট হয়েছে সবচেয়ে বেশি তিনি বলছেন যে ফিখের পারিভাষিক অর্থ হল আল বকুফুল খাস বিশেষ জ্ঞানার্জন বিশেষ পড়াশোনা বিশেষ জ্ঞান অর্জন করা কি সম্পর্কে আলা মানিন নুসুস এক নাম্বার হলো নুসুসের অর্থ সম্পর্কে দুই নাম্বার হলো ওয়া মাদলুলাতিহা নুসুসের দালালাত সম্পর্কে এরপরে ওয়া ইশারাতিহা নুসুসের ইশারা সম্পর্কে ইঙ্গিত সম্পর্কে আর চার নাম্বার হলো ওয়া মুজমারাতিহা নুসুসের ভিতরে লোকায়িত বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা অর্থাৎ আমরা যদি সংক্ষেপে বলি তাহলে একটা নসের ভিতরে চারটা জিনিস থাকে একটা আয়াত আহকাম সংক্রান্ত একটা আয়াত অথবা আহকাম সংক্রান্ত একটা হাদিসের ভিতরে মৌলিকভাবে চারটা জিনিস থাকে আপনাকে ফিক অর্জন করতে হলে প্রত্যেকটা নসে এই চারটা বিষয় সম্পর্কে আপনার জানতে হবে এ চারটা স্তর আপনাকে পারে দিতে হবে এক নম্বর স্তর হলো প্রত্যেকটা নসের মানাটা জানতে হবে অর্থাৎ যে হাদিসটা আমি পড়ছি যে আয়াতটা আমি পড়ছি এই আয়াতের অর্থটা আমাকে সুন্দরভাবে অর্থটা আমাকে বুঝতে হবে দুই সহিম্বর হলো মাদলু লাতিহা নুসুস স্পষ্টভাবে এই মানাটা কি কি বিষয়কে দালালত করছে কোন কোন বিষয়কে বোঝাচ্ছে এটা আগে আপনাকে ভালোভাবে বুঝতে হবে তিন নাম্বার হলো ওয়া ইশারাতিহা এই নসের ভিতরে এই হাদিস কিংবা আয়াতের ভিতরে কোন কোন বিষয়ের দিকে ইশারা রয়েছে এটাও আপনাকে নস থেকে বুঝতে হবে আর চার নাম্বার হলো ওয়া মুজমরাতিহা এই নসটার ভিতরে কোন কোন লুকায়িত কোন শব্দের ভিতরে কোন কোন বিষয় আহকাম লুকায়িত রয়েছে গোপন রয়েছে আবৃত রয়েছে এই বিষয়গুলোকে এখান থেকে আপনাকে উন্মোচন করতে হবে এইভাবে ও সুন্নার প্রত্যেকটা নসের এই চারটা স্তর যে পারি দিবে ইবনে নুজাইম রহমতুল্লাহ আলের পরিভাষায় তাকেই ফকি বলা হবে এই ছিল আজকে দর্শের খোলাসা অর্থাৎ ফিখের হাকিকত ফিখের শাব্দিক অর্থের বিশ্লেষণ এবং ফিখের পারিভাষিক অর্থের বিশ্লেষণ এই কথাগুলো আলহামদুলিল্লাহ আপনাদের সামনে পেশ করেছি বিস্তারিত আলোচনা আপনারা মুতাব্বাল কিতাবগুলোতে পড়বেন এবং এই সংক্রান্ত আরো অনেক এলমি সম্পর্কিত সম্বলিত আলোচনা কিতাবগুলোতে রয়েছে আপনারা এগুলো পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমাদের দিলের ভিতরে ফিক্ষের আলোচনা ফিক্ষের মহাব্বত এবং ফিক্ষের প্রতি আস্থা ভালোবাসা দান করেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে ফিক্ষের আহকামগুলো জেনে সেগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন واخر دعوانا ان الحمد لله رب العالمين